মানব জীবন নদীর মতোই প্রবাহমান, আদি অনন্তকাল থেকেই নদী মাতৃকাকে কেন্দ্র করে মানব সমাজ নিজস্ব প্রয়োজনে গড়ে তুলেছে নগর গ্রাম বন্দর। শুরু হয়েছে একটি নতুন সভ্যতার, শুরু হয়েছে আগামীর ইতিহাস তৈরির পথ চলা। কিংবদন্তী ও ইতিহাসের একটি সমন্বিত রূপ এই চাকদহের স্মৃতি। নদিয়া জেলায় ভাগীরথী নদীর পূর্ব দিকে অবস্থিত চাকদহ শহর। এই শহর সম্পর্কে যখন জানতে পাই, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে সবচেয়ে সমৃদ্ধ বন্দরে পরিণত হয়েছিল, কিংবা ষোড়শ শতকে আকবরের সেনাপতি মানসিংহের বিশাল সৈন্যবাহিনীর পদভারে কম্পিত হয়ে উঠেছিল, পঞ্চদশ শতকে চৈতন্য নিত্যানন্দ প্রমুখের পদধূলিতে ধন্য হয়ে উঠেছিল চাকদহের মাটি, অথবা মহর্ষি দেবেন্দ্রনাথ কিংবা সুভাষচন্দ্র বসুর আগমনে গৌরবান্বিত হয়েছিল এই চাকদহ, তখন দেহমন রোমাঞ্চিত হয়ে ওঠে। চাকদহ এগিয়ে চলেছে নিজস্ব কৃষ্টিতে, চাকদহ এগিয়ে চলেছে নিজস্ব সংস্কৃতিতে। এহেন চাকদহের মানুষ অনুধাবন করেছিল নিজেদের কৃষ্টি সংস্কৃতিকে বজায় রেখে নিজস্ব অস্তিত্বকে বহন করে নিয়ে চলতে গেলে প্রয়োজন উচ্চশিক্ষার, প্রয়োজন উচ্চশিক্ষা কেন্দ্রের। লক্ষাধিক জনসংখ্যা সমন্বিত চাকদহ ও তার আশেপাশের বিরাট গ্রাম্য এলাকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য চাকদহে একটি কলেজের দাবি তৎকালীন সময় প্রায় এক যুগের। মাঝে মাঝে বিক্ষিপ্ত প্রয়াসে কেউ কেউ এগিয়ে যেতে চেষ্টা করেছেন, কিন্তু যোগ্য নেতৃত্ব ও নিষ্ঠাবান কর্মীর অভাবে সব কিছুর যোগফল হয়ে দাঁড়িয়েছিল শূন্য। 1972 সালে সাধারণ নির্বাচনের পরবর্তী সময়ে চাকদহের জনসাধারণ পেলেন নতুন আশার আলো। 1972 সালে 15 এপ্রিল চাকদহ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ও পশ্চিমবঙ্গ বিধানসভার উপাধ্যক্ষ শ্রী হরিদাস মিত্র মহাশয়কে সম্মাননা জ্ঞাপনের জন্য আয়োজিত চাকদহ লক্ষ্মী সিনেমা হলে প্রাতকালীন এক বিরাট সমাবেশে উঠল চাকদহ কলেজ স্থাপনের দাবি। সেই দাবির সমর্থনে হরিদাস মিত্র ঘোষণা করলেন, 3 মাসের মধ্যেই চাকদহে কলেজ হবে, মূল্য দিতে হবে সকলের কঠোর পরিশ্রম ও ত্যাগ। অনুরূপ ঘোষণা করলেন তিনি পরদিন 16 এপ্রিল 1972 তারিখে দুপুরবেলা চাকদহ শ্যামাপ্রসাদ ময়দানে বিরাট জনসভায়। 7ই মে 1972 মাননীয় হরিদাস মিত্র মহাশয়কে সভাপতি করে 21 জন সদস্য বিশিষ্ট চাকদহ কলেজ অর্গানাইজিং কমিটি গঠন হল। লক্ষ্য একটাই, অবিলম্বে চাকদহে কলেজ স্থাপন। পরবর্তীকালে চাকদহে হামিদপুরে, বর্তমানে যেটি রবীন্দ্রনগর নামে পরিচিত, সরকারি উদ্বাস্তু উপনিবেশ সংলগ্ন চাকদহ পৌরসভার জমিতে নামমাত্র খাজনায় পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনক্রমে চাকদহ পৌরসভা কর্তৃপক্ষ কর্তৃক চাকদহ কলেজকে লিজ দেয়া হয়। এই জমির ওপরেই চাকদহ কলেজের আজকের নিজস্ব ভবন। ২১শে নভেম্বর ২০২১ চাকদহ কলেজের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন, গৌরবের একটি দিন, কারণ আজ থেকে প্রায় 50 বছর আগে 1972 সালে এই কলেজ তার যাত্রা শুরু করেছিল। আজকে সেই ঐতিহাসিক মুহূর্তে মনে পড়ছে
বিগত দিনের সেই সমস্ত মানুষদের কথা, আমার পূর্বসূরীদের কথা, যাদের উদ্যোগে, যাদের অর্থানুকূল্যে এই কলেজটি তৈরি হয়েছিল। অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে অবশ্যই স্মরণ করব আমরা আমাদের এই কলেজের প্রথম সভাপতি, সেই সময়কার ডেপুটি স্পিকার শ্রীযুক্ত হরিদাস মিত্রের নাম। তার তত্ত্বাবধানে এবং উদ্যোগেই এই কলেজ তৈরি হয়। আমরা এবছর তার স্মৃতির উদ্দেশ্যে একটি প্রদর্শনী কক্ষের নাম রেখেছি তার নামে। আর সেই সময় অধ্যক্ষ হিসেবে ছিলেন ডক্টর কনক মৈত্র। দীর্ঘ সময় ধরে তিনি অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন এই কলেজকে, এবং এই কলেজকে একটা উন্নত শীর্ষস্থানে শীর্ষে পৌঁছে দিয়েছেন। তার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং প্রণাম রইল। 2015 সালে আমি চাকদাহ কলেজের অধ্যক্ষ হিসেবে আসি, কিন্তু আসার পরেই যে নামটি শুনতে থাকি তা হলো ডক্টর কনক মৈত্র। দীর্ঘ 30 বছর এবং তারও বেশি সময় ধরে চাকদাহ কলেজের একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে কলেজকে ধীরে ধীরে তিনি তার নিষ্ঠায়, আন্তরিকতায়, দায়িত্বে গড়ে তুলেছেন। আমি যখনই প্রশাসনিক কাজে উচ্চশিক্ষা দপ্তরে গেছি, বিভিন্ন মহলে গেছি, চাকদহের বিভিন্ন জায়গায় ঘুরেছি, শুধু তার নামে শুনেছি। আমাদের যারা খুব সামাজিকভাবে প্রতিষ্ঠিত বা সাধারণ প্রাক্তনই আছে, তাদের যখনই বলেছি যে ককবে পাস করেছো, শুধু তারা বলছেন কনক স্যারের আমলে। তো কলেজ 50 বছরে পা দিচ্ছে আগামী 21 নভেম্বর, আর সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণে রাখতে আমার মনে হয়েছে, আমাদের সকলের মনে হয়েছে, কলেজের অধ্যাপক অধ্যাপিকা, কলেজের সমস্ত শিক্ষাকর্মী সকলে বলেছি যে স্যারকে ছাড়া, যিনি 30 বছর ধরে তার শ্রম দিয়ে এই কলেজকে তিলে তিলে গড়ে তুলেছেন, সেই স্যারকে ছাড়া আমাদের অনুষ্ঠান কখনো সম্পূর্ণ হতে পারে না। নমস্কার। চাকদাহ কলেজে প্রতিষ্ঠা হচ্ছে 1972। সেদিন থেকে আমি দায়িত্ব ছিলাম, আজকে যে প্রিন্সিপাল আছেন তিনি এই গোল্ডেন জুবলিতে আমাকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন, পাশে সহকর্মী শিক্ষক শিক্ষাকর্মী এবং ছাত্রের মধ্যে কেউ কেউ অনেক উপস্থিত আছে। আসলে আমার পক্ষে বলার কিছু পাই না, কেননা সবই তো ঘরোয়া ব্যবহার করেছেন দাদি। আজকাল ফর্ম এসছে, কিন্তু এই ফর্মে আসার ক্ষেত্রে চাকদাহ দায়িত্বে আমি ছিলাম, কিন্তু পাশের সহকর্মীরা বিশেষভাবে সাহায্য করেছে। আমার মনে পড়ে মিরিক সিংহলায় মারা গিয়েছে, ও সব আমার পাশে থাকছে, ঝগড়া হতো, নানাভাবে মিটিং ঝগড়া হতো, প্রিন্সিপাল হিসেবে আক্রমণ করতে পারে, কিন্তু ওগুলো হলেও সব মিলে একটা প্রাণ অবস্থা মারা গেল। সরস্বী মুখার্জি চৌচকরি মারা গেল, অনেকেই মারা গেল, সরব্রাই মারা গিয়েছে, অজয়পাল সিং মারা গেল, আরও নন্দিন চন্দ্রকে প্রথম মারা গিয়েছে, মারা গিয়েছে, এই অবস্থা আছে। কলেজ যখন তৈরি হয় তখন চাকদাহ আমরাকে নিতে সকালবেলা কলেজ স্টার্ট হয়ে গেল। আমরা আমরা জিনিস কারণে যে কলেজ থেকে জায়গা দিয়েছে, এইটা একটা বড় ব্যাপার ছিল। তারপরে আমাদের সমস্যা ছিল হচ্ছে কোনো প্লাগ নেই, প্লাগ নেই, কিছু নেই। আমরা ছয় দিনে কাজ করছি, তিনের ছিল, চার পাঁচজন ছিল, ছ নাম করে তো বেশি পাওয়া যাবে না, চার পাঁচজন ছিল। মেয়ের এক তিন আমার প্রবলেম ছিল বেশি, আর ওকে প্রাণবন্ত মনে হতো, কারণ হচ্ছে আমার সঙ্গে ছিল আন্তরিকভাবে ছিল সাথে, তখন এই বেশি হতো ওর সঙ্গে। আমার পাবলিক চিকিৎসা ভাবতে পারে আমার সঙ্গে বিরোধ আছে, আসলে বিরোধ নেই, বিরোধ ছিল না। তারপরেও বহু মানুষ এই কলেজের দায়িত্বে এসেছেন, নানাভাবে কলেজকে সাহায্য করেছেন। সর্বাগ্রে মনে পড়ছে মিহির সিংহ রায়ের কথা, তারপরে এসেছেন পূর্ণ সময়ের অধ্যক্ষ হয়ে অপূর্ব কৃষ্ণ ভট্টাচার্য মহাশয়, এছাড়াও ছিলেন বাসুদেব বিশ্বাস, অজয় পাল, শিবনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদের সকলের অবদানই আন্তরিকতার সঙ্গে স্মরণ করতে হবে। খুব ভালো লাগছে আমাদের চাকদাহ মহাবিদ্যালয়ের যে বর্তমান অধ্যক্ষ আছেন, তিনি তোমাদেরকে সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা লগ্নে
উনি পাঠিয়েছেন এবং প্রত্যেকের থেকেই আমাদের যারা যারা দায়িত্বে ছিলাম ওই মহাবিদ্যালয়ে তাদের থেকে কিছু বক্তব্য শোনার জন্য, তাদের অভিজ্ঞতা বা কী করলে ভালো হয় এইসব ব্যাপারে। আমি প্রথমেই বলছি, এই যে আমাদের চাকদা মহাবিদ্যালয়, এটা প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনটে মাত্র এই প্রতিষ্ঠান ছিল, একটা হলো চাকদা, একটা কাঁচরাপাড়া, একটা শিমুরালি। চাকদাহ কলেজে 1979 সালের 12 জানুয়ারি আমি এসেছিলাম, কলেজে যোগ দিয়েছিলাম। তখন কলেজের যে পরিবেশ ছিল তা ছিল অনেক শান্ত, কারণ সেই ছাত্র সংখ্যাও ছিল না তখন, তত অধ্যাপক অধ্যাপিকাদের সংখ্যাও ছিল না। তারপরে আস্তে আস্তে কলেজ বেড়েছে, তখন কলেজের একটাই বিল্ডিং ছিল, বর্তমানে যেটা আর্টস বিল্ডিং, ওই বিল্ডিংয়েরই নিচে একটা ঘরে যেটা বর্তমানে স্টাফ রুমের ঠিক পাশটায়, এখন জানি না স্টাফ রুম কোনটে হয়েছে, সেই স্টাফ রুমের ঠিক পাশটায় অফিস ঘর ছিল। এইবারে সবচেয়ে বেশি মনে পড়ছে আরও কিছু মানুষের কথা যাদের এই সময় থাকবার কথা ছিল কিন্তু অবসর নেওয়ার আগেই তারা আমাদের ছেড়ে চলে গেছেন। হারাধন বাবু, আমাদের নির্মলচন্দ্র তালুকদার, তপন কুমার মুখার্জি আর আমাদের অঙ্কের অধ্যাপক মাননীয় সদাশিব চক্রবর্তী মহাশয়, তাদের অনুপস্থিতি গভীরভাবে উপলব্ধি করছি এই মুহূর্তে। মনে হলো যেন সদ্য তার রজত জয়ন্তী অনুষ্ঠিত হলো, 1998 সেই অনুষ্ঠানগুলো হয়েছিল একটু দেরিতে, এবং সেই অনুষ্ঠানে আমরা পীযূষকান্তি সরকার, মৃণাল চক্রবর্তীর মতো অতিথিযশা শিল্পীদের যেমন অনুষ্ঠান শুনেছি, শুনে ঋদ্ধ হয়েছি, তেমনি আমাদের ছাত্রছাত্রীরাও, তারাও সম্মেলক গান এবং কালমৃগয়া নৃত্যনাট্য এই সব অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা তাদের যে মানে সাংস্কৃতিক উৎকর্ষ তার চমৎকার পরিচয় দিয়েছিল। এবং আমি একজন প্রাক্তনী হিসেবে মানে এই কলেজের অধ্যাপক প্রাক্তনী হিসেবে এই কলেজে পড়ার সুযোগ হয়নি অবশ্যই, কেননা আমরা অনেক পুরনো দিনের লোক, সেই প্রাক্তনী হিসেবে আমি অবশ্যই চাইব যে এই 50 বছর অতিক্রম করে সুবর্ণ জয়ন্তী সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই অনুষ্ঠিত হোক এবং তারপর এই জনপদে চাকদহ কলেজ তার যে বিস্তৃতি, তার যে সুনাম, সেটা আরও চারপাশে ছড়িয়ে পড়ুক। তার ভর্তি হতো না প্রথমে, গার্জেনও ইন্টারেস্ট ছিল না, কারণ হচ্ছে এই কলেজ দাঁড়া দেখা ঠিক নেই, এই কলেজে কী হবে পড়ে, এমন কথা শুনতে হয়েছে বাড়ি বাড়ি গিয়ে, চাহিদা তো কলেজ সেখানে আবার আমরা পড়ব, এই তখন আমাকে গ্রামাঞ্চল বাঁচিয়েছি, গ্রামের পড়েছি, গ্রামে ঘুরেছি, পড়তেছি গ্রাম, ইশাপুর তার সাথে চাটকের সঙ্গে এদিকে শহীদপুর, দিদিবাজার, বাগজিপাড়া সব ঘুরেছি, সিলিন্দা এবং আস্তে আস্তে ছাত্র জোগাড় করছি। এই করে করে 3 বছর পর 75 সালে কলেজের বিল্ডিং তৈরি হলো, 4টি ঘর, এই পুরনো 4টি ঘর যে তলা আছে সেই 4টি ঘর তৈরি হয়েছে, এবং সেন্সিয়াসম রায় ছিলেন উনি উদ্বোধন করেছে। পাশে একটা অর্গানাইজিং কমিটি, অর্গানিং তৈরি হয়নি, অর্গানাইজিং কমিটি ছিল যোগেন সরকার স্যার সেক্রেটারি ছিল, আমার বন্ধু হয় ছিল, মেয়াদ দিত কিন্তু যখনই ঘনিষ্ঠ আসতো আর মেয়াদ দিত না, আমার মাঝে মোট হচ্ছে হরিদারের উপর মেয়া, হরিদার বাবুর উপর মেয়াদ দিয়ে দিত, কিন্তু অ্যাকচুয়ালি এই রাস্তা ইনস্টিটিউশন কলেজ হোক সৃষ্টি হয়েছিল, নাহলে কলেজ এমনি হয়, শুধু একা চেষ্টা করে যদি বলতে হবে না, হ্যাঁ চাপ পড়ছে আমার বেশি আমাকে। তারপরে আস্তে আস্তে যেভাবে 5 বছর পরে কলেজে ইউনিভার্সিটি গ্রান্ট পেলাম এবং আস্তে আস্তে বিল্ডিং সবই করলাম, এবং পাড়া গ্রামের লোকেদের যে টাকা পেয়েছিলাম
10 টাকা 15 টাকা 20 টাকাও আছে আর 500 টাকাও আছে। এই টাকা দিয়ে 55,000 টাকা পেয়েছিলাম। তখন 55,000 টাকা মানে আজকাল প্রায় 8 গুণ বেশি। নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতির এক অনন্য ভর কেন্দ্র চাকদহ কলেজ আজ সুবর্ণ জয়ন্তী বর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে। আমি প্রাক্তনী, কলেজের সাথে আমার পরিচয়ের ভিত সেই 1977 সালে 11-12 ছাত্রী হিসাবে। আমাদের এই মফস্বল শহর কলেজে সেই সুদূর অতীতেও যে উচ্চ মানের পাঠ শ্রদ্ধেয় শিক্ষকদের কাছে পেয়েছি সে সঞ্চয় অমূল্য। প্রতিদিন কাঠের মঞ্চটাতে দাঁড়ালেই দেখতে পাই তারা আমার সুরক্ষার ভার নিয়েছেন। প্রতিটি বিষয়ে যে দিকপাল শিক্ষকেরা ছিলেন তাদের মধ্যে অনেকেই অত্যন্ত সৃজনশীল ছিলেন। সেকালের নামী পত্রপত্রিকায় তাদের লেখা নিয়মিত প্রকাশ পেত। কলেজ 50 বছরে পা দিচ্ছে, সেই উপলক্ষে আমরা আমাদের কিছু লক্ষ্য স্থির করেছি, কিছু ভাবনা আছে আমাদের। যদিও 50 বছরের একটা প্রতিষ্ঠান, তারা নানাভাবে চলবে, বিদ্যায়তনিক প্রতিষ্ঠান, কাজেই সেইভাবে চলবে, কিন্তু তবু আমরা নির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি সামনের 1 বছরের জন্য, আগামী 1 বছরের জন্য। আমরা মানুষের পাশে থাকব, আমরা প্রকৃতির পাশে থাকব, আমরা প্রযুক্তির পাশে থাকব। প্রযুক্তি দরকার কিন্তু যান্ত্রিকতা নয়। মানুষের উন্নয়নে যেন আমরা আমাদের ভূমিকা রাখতে পারি এবং অবশ্যই প্রকৃতিকে সুন্দর রাখতে পারি। চাকদা কলেজের ইতিহাসে অনেক নামী নামী অধ্যাপক এখানে ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ছেলে, উনি ইংরেজি বিভাগে অধ্যাপনা করে গেছেন। আরও বিজ্ঞানে অনেকে আছে যারা অন্যান্য জায়গায় বিভিন্ন যারা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত। কিন্তু সাথে সাথে একটা কথা আমি বলছি, যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান তার 3টে স্তম্ভ থাকে। প্রথম হলো ছাত্র। একটা শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত আমাদের পরিকাঠামো থাকলেও ছাত্র যদি না থাকে তার কোনো দাম নেই। দ্বিতীয় হলো শিক্ষাকর্মী, যারা ছাত্র যখন ভর্তি হবে তাদের কীভাবে কোথায় দেবে বিলি ব্যবস্থা করা, মানে শিক্ষার যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা শিক্ষাকর্মী। এবং তারপরে হলো শিক্ষক অধ্যাপক। অধ্যাপকেরা আছেন বেশ ভালো ভালো অধ্যাপক, যে যার স্থানে প্রতিষ্ঠিত খুব ভালোই ছিলেন। কিন্তু একটা অত্যন্ত পরিতাপের কথা, দুঃখের কথা, সেটা হলো আজ পর্যন্ত শিক্ষাকর্মীর অপ্রতুলতা। ছাত্র সংখ্যা বাড়ছে, বিভিন্ন সাম্মানিক বিষয়ে নতুন নতুন যোগ হচ্ছে, তাদের পড়াতে হবে, তাদের পড়ানোর ব্যবস্থা করতে হবে, স্থায়ী শিক্ষাকর্মী নিয়োগের ব্যাপারে কিন্তু খুব খামতি থেকে গেছে। ডিপার্টমেন্ট চাকদহ কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট হচ্ছে প্রায় সবচেয়ের পুরনো। দুটো অনার্স প্রথম এসেছিল, একটা হচ্ছে অ্যাকাউন্টেন্সিতে অনার্স আর আরেকটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে অনার্স। 80 সালেই এই দুটো সূচনা হয়েছে, তারপর থেকে এই জিনিস চলছে। এখনও আমাদের এই ডিপার্টমেন্ট থেকে বহু ছাত্রছাত্রী বহু জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। কলেজের NCC আর NSS-এরও খুব গৌরবময় কিছু ভূমিকা আছে বিগত কয়েক বছর ধরেই। তবে 2020 সাল থেকে সারা পৃথিবী একটা সাংঘাতিক সংকটের মুখে আমরা জানি, করোনা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময়ে আমরা কিছু সদর্থক ভূমিকা পালন করতে পেরেছি আমাদের সমাজের প্রতি। সেই জন্যও আমি গর্ববোধ করি, কারণ আমার কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা প্রত্যেক শিক্ষাকর্মী সকলে মিলে আমরা একটা কোভিড ফান্ড তৈরি করেছিলাম, যা দিয়ে আমরা যখন কোভিডের সেকেন্ড ওয়েভ চলছে, যা দিয়ে আমরা একটা 3টে অক্সিজেন কনসেন্ট্রেটর কিনেছি, আমরা 3টে অক্সিজেন সিলিন্ডার ভাড়া নিয়েছি, কিছু অক্সিমিটার কিনেছি, যখন মানুষ সাংঘাতিকভাবে অসহায় বোধ করছে সেই সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের মহকুমা শাসকের হাত দিয়ে আমাদের একেবারেই নিকটবর্তী চাকদহ স্টেট জেনারেল হসপিটালকে একটি কনসেন্ট্রেটর দান করেছি এবং তারা অত্যন্ত খুশি, আমরাও খুব খুশি এই কাজটি করতে পেরে। আমি এখান থেকে চাকদহ কলেজ থেকে একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেছিলাম, তাতে আমার মা দেওয়ার পরে অনেকটা সুস্থতা বোধ করছে। NCC একটা চাকদহ কলেজের বড় ইউনিট, যার বর্তমান দায়িত্বে আমি নিজে আছি। এর আগে NCC-তে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস
এ কলেজে যারা পঠন পাঠন করে, পঠন পাঠনের পাশাপাশি তারা একটা ডিফেন্সের আন্ডারে কিছু ট্রেনিং নেওয়ার সুযোগ চাকদা কলেজ করে দিয়েছে। সেই চাকদা কলেজের এনসিসি ইউনিট রেজ হয় 30 এপ্রিল 1984 সালে, যে আন্ডার দ্য লিডারশিপ অফ মেজর এস কে বল। এইবার আমাদের এনসিসি ইউনিটের কিছু অ্যাচিভমেন্ট নিয়ে বলি, যে আন্ডার দ্য লিডারশিপ অফ মেজর এস কে বল, যে চাকদা কলেজ এর এনসিসি ক্যাডেটরা ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডাইরেক্টরেটকে আরডিসি প্যারেড অ্যাট নিউ দিল্লি সেখানে অংশগ্রহণ করেছেন কনজিকিউটিভ 6 ইয়ার্স, স্টার্টিং ফ্রম 86 to 91, এভরি সিক্স কনজিকিউটিভ সিক্স ইয়ার্স চাকদা কলেজের ক্যাডেটরা ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডাইরেক্টরকে রিপ্রেজেন্ট করেছে ইন রাজপথ র্যালি অ্যান্ড প্রাইম মিনিস্টার র্যালি। আগে আজ থেকে প্রায় 48 বছর আগে এনএসএস ইউনিট প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আমরা অত্যন্ত ছোট, এই কলেজের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু পরবর্তীকালে যেদিন প্রথম আমি এই কলেজে এসে জয়েন করি, তারপর কয়েক বছরের মধ্যে আমাকে এনএসএস ইউনিটের দায়িত্ব দেওয়া হয়। এই এনএসএস তখন আমাদের কলেজের অধ্যক্ষ ছিলেন ডক্টর অপূর্ব কৃষ্ণ ভট্টাচার্য মহাশয়। তিনি যেদিন বললেন যে সুশান্ত, আমাদের এইখানে আরেকটি ইউনিট খোলা হবে, সেই ইউনিটের দায়িত্ব তোমাকে নিতে হবে। তার আগে আমাদের যিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন শ্রী স্বরূপরঞ্জন রায় মহাশয় এবং পরবর্তীকালে অজিত মণ্ডল মহাশয়, তার আগেও অনেকে ছিলেন, তারা একটা করে ইউনিট চালাতেন, আমাকে দ্বিতীয় ইউনিটের দায়িত্ব দেওয়া হলো। এই চাকরি জীবনের 35 বছরের দীর্ঘ অভিজ্ঞতা আছে। আমার বেশিরভাগ সময় আমার কলেজে সময় কাটাতে হতো, অনেক কিছু কাজই আমাকে করতে হতো এবং বিশেষ বিশেষ দায়িত্বগুলো আমার উপর ছিল। এবং সেই সময় কম্পিউটার ছিল না, ম্যানুয়ালেই কাজ হতো। আমি ক্যাশিয়ার হিসেবেও জয়েন করেছিলাম, তারপর ক্যাশিয়ার থেকে আমি পদোন্নতি হয়ে হেড ক্লার্কের দায়িত্ব পেয়েছিলাম। সেই সময় আমরা পরপর দুটো সাংঘাতিক প্রাকৃতিক দুর্যোগ গেছে, ইয়াস হয়েছিল, আমফান হয়েছিল, সেই সময় আমরা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছিলাম। কিছুদিন আগে 24 সেপ্টেম্বর আমাদের এনএসএসের, আমাদের বলবো না, সারা ভারতবর্ষ জুড়ে এনএসএসের প্রতিষ্ঠাবার্ষিকী, সেটা ওই দিনটি পালিত হয়। সেই দিনে আমরা আমাদের একেবারে পার্শ্ববর্তী খুব কাছেই একটা আদিবাসী অধ্যুষিত গ্রাম আছে, লোধাপাড়া, লোধা ঠাই তার নাম, চাকদহের 17 এবং 21 নম্বর ওয়ার্ড। সেই পুরো লোধাপাড়া সেই অঞ্চলটাকে 85টি পরিবার আছে, তাদেরকে আমরা এই কলেজের পক্ষ থেকে দত্তক নিয়েছি। মানে প্রাথমিকভাবে আমরা শুধুমাত্র নারী এবং শিশু এদের দায়িত্ব নিচ্ছি আগামী 1 বছর, তাদের উন্নয়নে, তাদের বিজ্ঞানসম্মত জীবনযাপনে আমরা সাহায্য করব, তাদের যাতে পরিবেশ পরিস্থিতি সুন্দর থাকে, পরিচ্ছন্ন থাকে এই বিষয়ে সাহায্য করব, তাদের মানসিক ভাবনাচিন্তার জগৎ সেটা যাতে অন্যরকম হতে পারে, কুসংস্কার মুক্ত হতে পারে, এই ধরনের আমাদের কিছু পরিকল্পনা আছে। 1 বছর পর একটা সমীক্ষা করে আমরা এই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাব। চাকদা 17 নম্বর এবং 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত লোধাঠাই, এদের একটা দীর্ঘদিনের সমস্যা ছিল, সেই সমস্যাগুলো সমাধানের জন্য চাকদা কলেজ এবং চাকদা কলেজের প্রিন্সিপাল ম্যাডাম সহ যে একটা 1 বছরকালীন এরা একটা দায়িত্ব নেওয়ার প্রচেষ্টা শুরু করেছে। এবং এদের দীর্ঘদিনের একটা সমস্যা রয়েছে, যে সমস্যাটা হচ্ছে এদের কাগজপত্র ডকুমেন্টস তেমন কিছু নেই। কেউ কেউ এদের মধ্যে থেকে উচ্চতর শিক্ষার জন্য অগ্রসর হচ্ছে, চাকদা কলেজে পাঠরত কতজন 2-3 জন রয়েছে তাদের মধ্যে, কেউ যে উচ্চ মাধ্যমিক স্তরে এখনও পর্যন্ত পড়াশোনা করছে, তাদের যাতে শিক্ষা এবং প্রসারের জন্য যেসব জিনিসগুলো দরকার রয়েছে, কাগজপত্র, কাস্ট সার্টিফিকেট রয়েছে, আধার কার্ডের প্রবলেমগুলো রয়েছে, কারণ তাদের শিক্ষা সম্পর্কে আরও সচেতনতা বৃদ্ধির জন্য, তাদের স্বাস্থ্যের জন্য চাকদা কলেজ যে ইনিশিয়েটিভ নেওয়া শুরু করেছে, এবং লোধাঠাইয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমার ছাত্রীদশায় কোনো সাম্মানিক বিষয় পড়ানো হতো না, 11-12 বিএ ক্লাস আর বিকম ক্লাস গোটাটাই দিনের বেলায় হতো। পরে অবশ্য কিছুদিন সান্ধ্য বিভাগও চলেছিল, বিজ্ঞান বিভাগ ছিল না, না ছিল কোনো বেষ্টনী, তাই কলেজের মাঠটা অবাধ স্বপ্ন আবাদের জায়গা ছিল। পার্শ্ববর্তী আরেক ঐতিহ্যবাহী স্কুল রামলাল একাডেমি থেকে ইংরাজি এবং ইতিহাসের
অভিজ্ঞ শিক্ষকরা আসতেন পড়াতে। আসলে পূর্ণ সময়ের শিক্ষকের অভাব ছিল সেই শুরুর সময়। এখন যেখানে বয়েজ হোস্টেল, সেখানে ম্যাডাম প্রণতি শিরকারের সংস্কৃত ক্লাস হতো। স্টাফ রুম ছিল আর্টস বিল্ডিং এর একতলায়, লম্বা করিডোরটার মাঝামাঝি ডান হাতি ঘরটা, এখন যেটা পরীক্ষা চলাকালীন অফিস ঘর হয়। ক্লাস ইলেভেনে বসতাম একতলার বড় ঘরটায়, যেটি এতকাল স্টাফ রুম ছিল, এখন যেটা গার্লস কমন রুম। তার ঠিক বাঁপাশের ঘরটাকে পেরিয়ে যেতাম চোখ বুঝে ঢোক গিলে। কেন, ওটা যে বিকম সেকেন্ড ইয়ারের দাদাদের ঘর, প্রতিদিন কলেজে ঢুকে কি ধুকপুকানি। ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল চাকদহ কলেজ উচ্চশিক্ষার মান উন্নয়নে এবং কলেজের একাডেমিক উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে 2014 সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের কাজকর্ম করে চলেছে। আমি বিশ্বাস করি এবং আমি নিশ্চিত কলেজের বিভিন্ন স্টেক হোল্ডার এবং ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী, অবসরপ্রাপ্ত কর্মী, প্রাক্তনী, স্থানীয় জনগণ এবং অভিভাবকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে গঠিত সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ, তার ব্যবস্থাপনা, তত্ত্বাবধান এবং এই পরিকল্পনার বাস্তব রূপায়ণের মাধ্যমে কলেজটি তার উচ্চশিক্ষার আঙ্গিনায় এটি বিশেষ মর্যাদা অর্জন করবে এবং চাকদহ কলেজের উৎকর্ষতা বজায় থাকবে। এই কলেজের একজন শিক্ষক এবং আইপিএসসির আহ্বায়ক হিসেবে আমি গর্বিত। আমি আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর স্বাগতা দাস মহন্তের দক্ষ নেতৃত্বে এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রতিটি বিষয়ে সাফল্য কামনা করি। আমরা যখন কলেজে প্রথম ঢুকেছি সে 1985 সালে, তখন তো এই কম্পিউটার ছিল না। তা বর্তমানে দেখছি যে কলেজে তো প্রভূত উন্নতি হয়েছে, প্রত্যেকটা টেবিলে টেবিলে কম্পিউটার, অনলাইনে সব অ্যাডমিশনগুলো হচ্ছে, সমস্ত রকম খুব তড়িৎগতিতে কাজগুলো হচ্ছে, এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, কলেজেরও বেশ বিল্ডিংয়েও বিভিন্ন রকম বিল্ডিং হয়েছে, তাদের কম্পিউটারের জন্য আলাদা রুম রয়েছে, আবার ছেলেদের শেখানোর জন্যে আধুনিক পদ্ধতিতে সব কিছু শেখানো হচ্ছে, প্রভূত উন্নতি হয়েছে কলেজের। কলেজের আরও সাফল্য হোক, 50 বছর পূর্তি উপলক্ষে সব শুভকামনা করছি, কলেজের উত্তরোত্তর আরও সমৃদ্ধি ঘটুক এই কামনা রাখছি। শেষে একটা ছোট্ট ঘটনা আছে, এই দিন এদিকে বসে আছে, বছরের 15 বয়স মেয়েটা বসে আছে সুন্দরা কলেজে, ছাত্র ভর্তি হচ্ছে না, হাউসফুল। তখন মেয়ে আসছে, আমি তাকে বললাম যে তুমি এখানে বসে গেছো না, বলে স্যার ইয়ে ভর্তি হতে পারতাম না। তো বাড়ি গেল স্যার, বলো হিসেবুল, হিসেবুল বাড়ি তোমার এখানে, একজন নাম বললাম নিত্যানন্দ ভূমি, তার বাড়ি কোথায়, আমার দাদু খায়, সে তুমি ভর্তি হয় রবি রোজা করেছিল, তিনি যা ভর্তি করে দেয়। বললাম বেশ করেন ধরো, কিন্তু স্বাভাবিকভাবে একটা ভালো কাজ করলেন, কিন্তু এরকম মানুষের অবস্থা আছে খারাপ, কিন্তু 500 টাকা দিয়েছিল, টাকাটা মনে আছে আমার, অনেক কষ্ট করে দিয়েছে টাকাটা। তো এইভাবে কলেজটা আস্তে আস্তে দৃঢ় করে এখন যে অবস্থা কলেজ আছে সে অবস্থা আগে ছিল না। এই 50 বছরে চাকদহ কলেজ অনেক গৌরবের সাক্ষী। দুটো ন্যাক সাইকেল সম্পূর্ণ করেছি আমরা, তৃতীয় সাইকেলের কাজ চলছে, প্রস্তুতি চলছে আমাদের। রুষা 2 গ্র্যান্ট পেয়েছি আমরা, 2 কোটি আর 1 কোটি দুটো খাতে। এইভাবেই চলছে চাকদহ কলেজ, প্রশাসনিকভাবে বিদ্যায়তনিকভাবে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তৎপরতায় আমরা এবছর পরিবেশ দিবসে পরিবেশের প্রতি বিশেষ একটি ভূমিকা পালন করতে সক্ষম হয়েছি। তা হলো সোলার এনার্জি, সোলার প্যানেল বসেছে আমাদের এখানে, যার ফলে আমার মনে হয় যে পরিবেশের বিষয়ে আমরা একটু এগোতে পারলাম আমাদের সরকারের বদান্যতায়।
আমাদের কলেজের একটি বড় বিশিষ্টতা বৈশিষ্ট্য এটাই যে আমাদের ছাত্রছাত্রীরা কখনো আমাদের কলেজের দেওয়াল পোস্টার দিয়ে নষ্ট করে না। আমাদের কলেজের দেওয়ালগুলোতে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা আছে, এটা কিন্তু কোনো পারপাসে আমরা এঁকেছি সেরকম নয়। আমাদের পুরো কলেজ ক্যাম্পাসটাকে নো প্লাস্টিক এরিয়া, নো প্লাস্টিক জোন, নো পোস্টার জোন এই বলে আমরা ঘোষণা করেছি এবং ছাত্রছাত্রীরা সেই কথাগুলো মেনে চলে, যার ফলে আমরা আমাদের সেই ঐতিহ্য বজায় রাখতে পেরেছি। একটি প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে চালাতে গেলে সকলের সমবেত প্রয়াস দরকার হয়। আমার সৌভাগ্য যে আমি এই কলেজে সেই সমস্ত অধ্যাপকদের পেয়েছি, সেই সমস্ত শিক্ষাকর্মীদের পেয়েছি যারা পরিশ্রমে বিন্দু মাত্র পিছু পা হয় না কখনোই। সকাল সন্ধে যখনই হোক আমার কলেজে দুটো সেশন, মর্নিং এবং ডে, যে কোনো সময়ে তাদেরকে আমরা পাই ডাকলে। কাজেই এই কলেজটা যে এগিয়ে চলেছে সুন্দরভাবে সেই সমস্ত কৃতিত্ব আমি দেব আমার কলেজের শিক্ষাকর্মী ভাই বন্ধুদের এবং আমার কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের। তারপরে যেটা বলবার তা হলো এবারের যে পরিচালন সমিতি, এখন যে পরিচালন সমিতি চলছে তারাও সর্বতোভাবে সাহায্য করেছেন আমাদেরকে। মাননীয় দীপক চক্রবর্তী মহাশয় এখন সভাপতি হিসেবে আছেন, সর্বদাই কলেজের পাশে থেকেছেন, এদের সকলের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। একটা ফিলিং ছিল যে কলেজ স্পর্শ চাইছে এবং কলেজের ডেভেলপমেন্ট অংশ এবং মূল লক্ষ্য যে সার্চ এডুকেশান, যে এডুকেশান রিপোর্ট করে উইথ দ্য সোসাইটি অ্যান্ড দ্য কলেজ। এখন যে সময় এখন প্রশ্ন হচ্ছে যে এইটা করতে গিয়ে দেখা গেছে যে সোসাইটি ফিল করে যে কলেজটা আমাদের কলেজ। আমি যখন হামিদপুরে ছিলাম কলেজ করেছি, সেখানে কিন্তু সমস্ত অঞ্চলের ছেলেমেয়েরা গার্জেনরা সবাই আমাকে চেনে, ব্যক্তি আমাকে না, ওই কাজের জন্য ওই বোঝা অ্যাক্টিভিটি। এইভাবে কলেজটা হয়েছে। এখন সেরা যা কথা শুনেছি আলাপ সরাসরি, এটা দৃষ্টিকোণ খুব ভালো। আশা করি তার নেতৃত্বে তোমরা যদি সহযোগিতা করো খুব নিশ্চয়ই তাদের কলেজটা আরো ডেভেলপ করবে। এই যে কলেজ নিয়ে আমার গর্ব থাকে থাকবে এই কারণে এই কলেজটা যারাতে গিয়েছে মাঝখানে অনেক কিছু চেঞ্জ ছিল, কেউ কেউ আমি অগ্রসর হবে না, প্রিন্সিপাল হিসাবে যে কথাবার্তা দিয়ে বললো আর যে তার দৃষ্টিকোণ, তাহলে আমার মনে হয় যে জিনিসটা করছে আরও এগিয়ে যাবে, পার্টিসিপাল থাকতে হবে, নন ডিস্ট্রাক্ট যেমন আছে এইভাবে আরও কঠিনভাবে থাকতে হবে পরিশ্রমে সেই খরচের জন্য। আর আগামী যারা প্রজন্মের যারা অধ্যাপক শিক্ষাকর্মী যারা আছেন, যদি আমরা মনে করি এটা আমাদের নিজস্ব একটা সংসার, দ্বিতীয় সংসার, এবং এই সংসারে আমি যতটা পারি দেব প্রত্যেকে, এবং প্রত্যেকেরই ভুল ত্রুটি থাকবে, সবাই মিলেমিশে যদি কাজ করি অচিরেই আমরা চাকদা কলেজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। আমি একজন এখন যিনি বর্তমান প্রিন্সিপাল আছেন অত্যন্ত উৎসাহী আমি দেখেছি, তার সাথে সবাই যদি আমরা সহযোগিতা করে যদি আমরা এই কলেজটাকে নিয়ে যেতে পারি, আগামী এটাই আমার 50তম যে বর্ষ এটাই আমারই মানে আমার ইচ্ছা বা কামনা, আগামীতে আমরা আরও চাকদা কলেজকে এগিয়ে নিয়ে যেতে পারব। কলেজ পরিচালনায় অধ্যক্ষ, পরিচালন সমিতি, অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, অ্যালামনি, প্রাক্তনী যারা আছে তারা এবং পেরেন্ট, গার্জিয়ান, এদের যেমন ভূমিকা থাকে তেমনি ভূমিকা থাকে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা দপ্তরের, এদের সকলের সহযোগিতা আমরা পাই। কিন্তু তারও ওপরে সবচেয়ে বড় কথা যে অঞ্চলে একটি প্রতিষ্ঠান থাকে সেই অঞ্চলের মানুষদের সহযোগিতা দরকার হয়। আমাদের সৌভাগ্য চাকদহবাসী সবসময় চাকদহ কলেজের উন্নয়নে শরিক থেকেছে, চাকদহ কলেজকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করেছে, কাজেই কলেজের পক্ষ থেকে তাদেরকে আমার অজস্র অভিনন্দন। এবছর 2021-21 নভেম্বর চাকদহ কলেজ তার সুবর্ণ জয়ন্তী বর্ষে পা ফেলছে, আর সেই উপলক্ষে আমি আমার কলেজে এখন যারা কাজ করছেন তারা তো আছেনই, তাদের সঙ্গে সমস্ত প্রাক্তনদের, আমার সহকর্মী যারা ছিলেন একদা আর যারা ছাত্র ছিল, ছাত্রী ছিল তারা, এবং তারও সঙ্গে চাকদহবাসী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, প্রশাসনিক মহলের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আগামী একটা বছর চাকদহ কলেজের কথা ভাবি এবং তাকে সুন্দরতর করে তুলি। নমস্কার।
চাকদহ কলেজ একটি রত্ন মহাশাল, এর ব্যাপ্তি অপরিসীম। দেশ সীমানার কালগণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে পড়েছে আমাদের ছাত্রছাত্রীদের কর্মকাণ্ড। আমরা চেষ্টা করেছি কিছু দুর্লভ স্মৃতি একত্রিত করে এই তথ্যচিত্রটিকে তুলে ধরার, পুরাতনের সাথে নতুনের মেলবন্ধনের যোগসূত্র তৈরি করার, পুরাতনকালে পূর্বসূরীদের জৌলুসহীন সাহসী পদক্ষেপ উত্তরসূরীদের বর্তমান চলার পথকে আরও মসৃণ করে তুলেছে, সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এই তথ্যচিত্রটি আমরা উৎসর্গ করছি আমাদের সেই সকল সহকর্মীদের যারা অকালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্ত লোকে পাড়ি দিয়েছে। সময় বয়ে চলেছে সময়ের তালে, সম্মুখে এগিয়ে চলেছি আমরা। কালের নিয়মে একদিন সকলকেই চিরসত্যের ডাকে সাড়া দিতে হবে। পড়ে রবে এই স্মৃতি, এই প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রাণের প্রিয় চাকদহ কলেজ। এই সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের সকলের একটাই প্রার্থনা, 59-27 হাজার হাজার বছর ধরে এগিয়ে চলুক এই চাকদহ কলেজ, যার চলার গতির কোনো শেষ নেই, বিরাম নেই। কল খেল মে হম হো না হো, গর্দিশ মে তারে রহেঙ্গে সদা, ভুলেঙ্গে হম ভুলেঙ্গে তুম, পর হম তুমারে রহেঙ্গে সদা। রহেঙ্গে যহি আপনে নিশান, ইসকে সিবা জানা কাহা, জিনা ইহাঁ মরনা ইহাঁ, ইসকে সিবা জানা কাহা, জিনা ইহাঁ মরনা ইহাঁ, ইসকে সিবা জানা কাহা।